वेलकम टू पायल्स किचन। एक बिस्टिर दिन जो स्नैक्सर रेसिपी नहीं खूब ही इजी और चटजल्दी हो जाए पापर रोलर रेसिपी। कड़ा एकदम हल्का गरम आर हिट लो आट हाई रखले पुड़े जाए। हाफ टी स्पून पाँचफोड़न एक शुकनो लंका भेंगे बीची बेर रेखे एकदम हल्का सेके नेब। ख्याल रखते पाँचफोड़न जाते पुड़े ना जाए ना खूब बजे लगे खेते। नेड़े दिलाम हल्का भाजा हो गए नामिए नेब। शेका पाँचफोड़न और शुकनो लंका दुकुनोते ढेले नियेछि एकदम हल्का कोर्स गुड़ो करे नेब। फाइन पाउडर करब ना। कड़ाते अल्प सर्षे तेल गरम करे नियेछि एकटुखानि वन पिंचेरो कम नून एड करे दिलाम और वन पिंच हलुद गुड़ो तीनटे आलू एकदम छोटो छोटो टुकड़ो करे केटे दिए तारपर हल्का पारबोइल करे नियेछिलाम। जल झरिए नियेछि आलू हल्का भेजे नेब बेशी भाजबो ना। आलू आगे एकटु हल्का भेजे निले बॉयल करार पर खेते टेस्ट लागे। आलू एकदम हल्का भेजे नियेछि नामिए नेब। कड़ाते सर्षे तेल ढेले गरम करे नियेछि। तेलटा आपनादेर पछन्द अनुयायी एड करबेन चाइले रिफाइंड अएल दिएओ करते पारेन। तेले पाँचफोड़न और शुकनो लंकार गुड़ोटा एड करे दिच्छि बेशी भाजबो ना कारण आगे थेकेई शेका आछे। आर वन फोर टी स्पून हिंग एड करे दिलाम। एकटु कयेक सेकेंड नेड़े निच्छि हिटलो आछे ना पुड़े जाबे। एकटुखानि वन टी स्पून धने गुड़ो एड करेओ एकटु नेड़े निलाम। हाफ टी स्पून ग्रेट करा आदा और एकटा बड़ो साइजेर काँचा लंका कुচিও একটু নেড়ে নিচ্ছি। ভাজা আলু অ্যাড করে দিলাম। নুন এসপার টেস্ট এক মিনিট নেড়ে নেব। হিট লোয়ে আছে হলুদ আর অ্যাড করার দরকার নেই। একটু জল ছিটে দিয়ে দিচ্ছি। आलू सिद्ध ही अच्छे और सिद्ध करा दरकार नहीं एक मसलागुलो जो बाइंड हो जाए एक जल छिटे दिए दीची। एक आलूगुलो भांगा भांगा कर दीची। कैक मिनट नड़ार पर आलुर मिश्रण तो कड़ार गा छिड़े दिए देखते तर मैंने तो हो गए गैस अफ कर একটু টক ভাব আনার জন্য হাফ টি স্পুন মতো আমচুর পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ওয়ান ফোর টি স্পুনও অ্যাড করতে পারেন টক কম পছন্দ করলে। উঁচু উঁচু ভরা ভরা এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর ফ্রেশলি গুঁড়ো করা হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গ্যাস অফ করার পরেই অ্যাড করতে হবে তাহলে ফ্লেভার ইন্ট্যাক্ট থাকবে নয় যখন পুর ভরে ভাজবো আরও ভাজা হতে থাকবে আর ফ্লেভার নষ্ট হয়ে যাবে। মিক্স করে দিলাম। নুন কম লাগছিল আমি আর একটুখানি নুন অ্যাড করে দিয়েছিলাম। এবার দু মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব নয় গরম মশলা আর ভাজা জিরে গুঁড়োর ফ্লেভার উড়ে যাবে। পুরটা কিন্তু খুবই চটপটা হয়েছে। এখানে পতঞ্জলি পাঁপড় নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাঁপড় নিতে পারেন। একটা পাঁপড়কে কেচি দিয়ে কেটে হাফ করে নিয়েছি দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা পাঁপড় দিয়েও করতে পারেন। এখানে একটা থালে জল নিয়ে নিয়েছি নর্মাল জল। একটা পাঁপড়ের টুকরোকে জাস্ট এপিট ওপিট ডিপ করেই তুলে ফেলতে হবে নয় ছিঁড়ে যাবে। জল ঝরিয়ে নেব। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে দেব জলটা চেপে চেপে। জলটা শুষিয়ে নেব কাপড়ে একটু শুকনো করে নেব।
হাত ধুয়ে নিয়েছি এবার পুরোটা এইভাবে মিডলে দিয়ে দেব। এবার আস্তে করে রোল করে দেব। একদম আলতো হাতে আস্তে আস্তে জলে ডিপ করতে হবে, আস্তে আস্তে আলতো হাতে মুছতে হবে পাঁপড়, আর আলতো হাতেই পুর ভরে রোল করতে হবে, নয় কিন্তু ছিঁড়ে যাবে পাঁপড় জোরে জোরে করলে। হয়ে গেছে, এভাবে সবগুলো করে নেব। ছটা পাঁপড় রোল হয়েছে। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, অল্প রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম, আমি কম তেলেই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এই রেসিপিটা ডিপ ফ্রাই করলে, ডোবা তেলে ভাজলে আর গোটা পাঁপড় দিয়ে করলে বেশি ক্রিস্পি হয় খেতে। হিট লোর থেকে একটু বেশি, একটু মিডিয়াম করে দিয়েছি। পাঁপড় রোল অ্যাড করে দিচ্ছি। এক সাইড হলে তারপরে উল্টোবো। এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। হিটটা এবার একদম লো করে দিয়েছি, একটু মিডিয়াম ছিল আগে। এবার সাইডগুলো করে নেব, কিনারগুলো। এইভাবে সবগুলো ভেজে নেব। সাইডগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এই পাঁপড় রোল বিকেলে চা বা টমেটো সসের সাথে খেতে পারেন। এমনিতেই এত চটপটা হয় যে শুধু শুধু খাওয়া যায়। আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে।